আসসালামু আলাইকুম। তৌফিকা সোয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যখন যে অবস্থাতেই থাকি না কেন, সবসময় আল্লাপাকে শুকরিয়া আদায় করতে হবে। এক্ষেত্রে বলতে হবে, অসুস্থ থাকলেও ভালো। তো কিছুদিন আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে অনেক অসুস্থ ছিলাম, তো আস্তে আস্তে আল্লাপাকের ইচ্ছায় ঠিক হচ্ছি, অনেকটাই সুস্থ হয়ে গিয়েছি। অসুস্থ থাকার কারণে মাঝখানে অনেকগুলো দিন আসলে তেমন কাজকর্ম করতে পারি নাই, কিন্তু প্রতিদিনের কাজের তালিকায় এমন কিছু কাজ থাকে যেগুলো না করলেই নয়। যেমন বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া, তারপরে কোচিনে নিয়ে যাওয়া, ঘরের রান্না করা, এই কাজগুলো তো আমাকে করতেই হয়, তা না হলে তো একদম মহা বিপদে পড়ে যাব। তবে আমি এত বেশি অসুস্থ ছিলাম যে বাইরে যাওয়ার মতো অবস্থায় ছিল না। জ্বরের পাশাপাশি পুরো শরীরে লাল র্যাশ উঠে গিয়েছিল, পুরো শরীরটা একদম ফুলে গিয়েছিল। আর রান্নাটা যে কী কষ্ট করে করতে হয়েছে, আর ছেলেকে স্কুলে আনা নেওয়ার কাজটা আমার শাশুড়ি মাই করেছে। এদিক থেকে বলতে পারেন আমি অনেক লাকি, ছেলের স্কুলে আনা নেওয়ার ব্যাপারে আমার শ্বশুর শাশুড়ি অনেক সাহায্য করে। আসলে একসাথে থাকার যে কত আনন্দ আর কত সুবিধা, এটা আসলে আমরা সবাই বুঝি না বা বুঝতে চাই না। এদিক থেকে কিন্তু আমি অনেক লাকি, যে কোনো বিপদ আপদেই দেখা যায় যে আমার ছেলেদের স্কুলে আনা নেওয়ার কাজটা ওনারা করে থাকে, এতে করে আমার অনেক বেশি হেল্প হয়। এছাড়া আমার ছেলেদের বাবাও একদিন অফিস থেকে ছুটি নিয়েছিল, কারণ আমি একটু অসুস্থ বেশি ছিলাম। সে জানে যে অসুস্থ থাকা অবস্থাতেই আমি রান্না করব কষ্ট করে ঠিকই, কিন্তু খাবো না, ওষুধ খাবো না, সেই জন্য আর কি ছুটি নিয়ে আমাকে দেখাশোনা করেছে, সেবা যত্ন করেছে, আর আমার ছেলেকেও স্কুলে আনা নেওয়া করেছে আর কি। তো যাই হোক, আল্লাপাকের ইচ্ছায় এখন অনেকটাই সুস্থ, ওষুধ খাচ্ছি, এক মাসের ওষুধ দিয়েছে ডাক্তার। অসুস্থতার কারণে ঘরের যে ক্লিনিংয়ের কাজগুলো আছে সেগুলো অনেক দিন থেকেই করা হয়নি, সেই জন্য আর কি দেখতে পেলাম যে এসিগুলো নোংরা হয়েছে, ঘরে একটু একটু ঝুলো পড়েছে। এই কাজগুলো আসলে প্রতি সপ্তাহে অন্তত একবার করতে হয়, এবার অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। তো ভাবলাম যে এসিগুলো একটু ক্লিন করি, শুকনা যে ডাস্টার দিয়ে আমি ক্লিন করেছি এটা দিয়ে রেগুলার একটু পরিষ্কার করলে দেখা যায় যে এগুলোতে আর ময়লা পড়ে না। যেহেতু এসিগুলো আমার সব সাদা, তাই একটু ধুলাবালি পড়লেই দেখা যায় ময়লাটা চোখে লাগে, তাই চেষ্টা করি প্রতি সপ্তাহে একবার এসিগুলো এই ডাস্টারটা দিয়ে ক্লিন করে ফেলতে। গরমকালে দেখা যায় এসি এবং ফ্যান দুটোই বেশি নোংরা হয়, কারণ এসিটাও অনেক বেশি চলে আবার ফ্যানও চলে। তো সেক্ষেত্রে দেখা যায় এসিগুলো সার্ভিসিং করানোর জন্য তিন চার মাস পরপরই লোক এসে করে দিয়ে যায়, সেই সাথে এসিগুলোকে ডিপ ক্লিনও করে দিয়ে যায়। তাই এসি আর আমাকে ডিপ ক্লিন করতে হয় না, কেবল মাঝে মাঝে ডাস্টার দিয়ে ডাস্টিং করে নিলেই হয়, এতে করে আর তেমন বেশি ময়লা হয় না। ঘরের কাজগুলো করতে করতে কিন্তু ক্ষুধা লেগে গিয়েছিল আমার, তাই একটু টিফিন সেরে নিয়েছি, আমি একটু দই খেয়েছি, দই এনেছিল, এখন আবার রান্নাঘরে ঢুকে গেলাম। রান্নাঘর ক্লিন করা কিন্তু দৈনন্দিন কাজের মধ্যে পড়ে, এই কাজটা আসলে প্রতিদিনই করতে হয়, কারণ রান্নাঘরে সকাল থেকে এত বেশি রান্না বান্না চাপ থাকে, যার কারণে দেখা যায় রান্নাঘরে থাকা জিনিসপত্রগুলো তেলচিটচিটে হয়ে যায়। অন্যান্য ঘর থেকে রান্নাঘরের জিনিসগুলো একটু আঠালো বেশি হয়ে যায়, তাছাড়া রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটিভাবে গুছানো থাকবে, এটাই কিন্তু সব মেয়েরা চায়। রান্নাঘরে যেহেতু রান্নাবান্নার কাজ করা হয়, তাই এই জায়গাটা অনেক বেশি সেন্সিটিভ আমার কাছে মনে হয়, যেহেতু খাওয়া দাওয়ার ব্যাপার আছে তাই পরিষ্কার তো অবশ্যই রাখতে হবে। কথা বলতে বলতে কিচেনের অনেকগুলো কাজ করে ফেলেছি, যেমন সিঙ্কের উপরে যে সেট আপটা করেছিলাম সেটা ক্লিন করে ফেলেছি ডাস্টার দিয়ে, আর এই কাজটা প্রতিদিনই করতে হয়, তা না হলে দেখা যায় ধুলাবালি কিংবা আঠালো ভাব চলে আসে, যেহেতু রান্নাঘর। আর জানালায় যে মানি প্ল্যান্টটা ছিল ওটা বারান্দায় দিয়ে পানি দিয়ে আসছি, রান্নাঘরে কাঁচা গাছ বেশি দিন রাখলে পাতা লাল হয়ে যায়। আবারও রান্নাঘরে চলে আসলাম, এদিকে কাজের আপা কিছু আদা এনেছিলাম, সেগুলো পরিষ্কার করে কুচি কুচি করে কেটে রাখছে, এগুলো পেস্ট করব, তবে আজকে পেস্ট করব না, আজকে এগুলো বক্সে করে ডিপে রেখে দেব, তারপর কয়েকদিন পর করব। এভাবে করলে পেস্টটা খুব সুন্দর হয়। স্বপ্ন থেকে একটা তাল এনেছিলাম, যদিও তালের মৌসুম একদমই শেষ, শেষ বলতে পুরাই শেষ, তবে যদি ভালোভাবে খোঁজাখুঁজি করা হয় তবে একটা দুটা তাল পাওয়া যেতেও পারে।
তো তালটা আমি কিভাবে নিয়েছি বা তিতামুক্ত করেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। যদিও এবছর আপনাদের তেমন একটা কাজে নাও লাগতে পারে, তবে যদি শিখে রাখেন তাহলে আগামী বছর অবশ্যই কাজে লাগবে। অনেকের মুখে শুনেছি তাল যদি একটু তিতা ভাব নাই লাগে তো সেটা কিসের তাল, আবার অনেককে শুনেছি যে তালের মধ্যে একদমই তিতাটা পছন্দ করে না, আর তালে একটু তিতা থাকলে সেটা আর খেতে পারেন না। যেমন আমি তালের মধ্যে একটু তিতা থাকলেও খেতে পারি না, তো আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো, তাল থেকে পুরোপুরি তিতা কিভাবে মুক্ত করা যায়, একদমই তিতা লাগবে না আমি যে পদ্ধতিতে তালটা নিচ্ছি। তালের রস বের করার পদ্ধতি অনেক রকমই আছে, যে যেভাবে ইচ্ছা সেভাবেই তালের রস বের করতে পারেন, এটা যার যার খুশি। তবে রস বের করার পর তাল থেকে কিভাবে তিতা ছড়াইতে হয় সেটাই কিন্তু মুখ্য বিষয়। যাই হোক, আমার কাজের আপা তালটাকে নিয়ে দিয়েছেন, উনি হচ্ছে বরিশালের মানুষ, সো ওনারা বুঝতেই পারেন তাল নেওয়াতে কত এক্সপার্ট, আমার আর এখানে কিছু বলার নাই তালের রস কিভাবে বের করতে হয়। তবে পরবর্তীতে কিভাবে তাল থেকে তিতা মুক্ত করছি সেটাই হচ্ছে আসল কথা। তো তালটা উনি বের করে একটু পানির সাথে মিক্সড করে পাতলা করে ছেঁকে দিয়েছে, আর আঁশ যদি থাকে সেটা আর কি ওই ছাঁকনির মধ্যে রয়ে গিয়েছে। তারপর আমি হাঁড়িতে দিয়ে তালটাকে পানি দিয়ে কিন্তু একটু পাতলা করে নিয়েছি আর চুলায় দিয়ে দিয়েছি, বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। আর এদিকে আমি একটা সুতি কাপড় ভিজিয়ে একটা হাঁড়ির উপরে দিয়ে নিয়েছি, এর মধ্যে দেখতে পাচ্ছেন তালের রসটা কিন্তু বলক উঠে গিয়েছে, আর তালটা কতটুকু পাতলা নিশ্চয়ই বুঝতে পারছেন। কাপড়টা কিন্তু একটু ভারী হলেই ভালো হয়, তা না হলে দেখা যাবে তালের যে সলিড অংশটা আছে সেটা নিচে পড়ে যাবে। এখন তালের মধ্যে যত তিতাই থাকুক না কেন সেই তিতা ভাবটা নিচে পানির সাথে পড়ে গিয়েছে, আর উপরে যে সলিড অংশটা সেটা এই কাপড়ে রয়ে গিয়েছে। এটাই হচ্ছে তালের সলিড অংশ আর তাল। আমরা এভাবেই তাল খেয়ে থাকি, ছোটোবেলার থেকে এভাবেই দেখেছি আমার নানিকে তাল নিতে, এবং সেখান থেকে আমার আম্মা শিখেছে আর আম্মার থেকে আমি শিখেছি। সো এই খাওয়ার আর কোনো চেঞ্জ নাই, এভাবেই আর কি তাল খেয়ে থাকি, অন্যভাবে আর তাল খেতে পারি না, একটু তিতা লাগলেও তালটা খেতে পারি না। এখন দেখতেই পাচ্ছেন তালের পরিমাণ কতটুকু, আমার কাজের আপা দেখে বলতেছে যে তাল তো সব ফালাই দিছেন। এইভাবে তাল নেওয়া দেখে উনি এতটা অবাক হয়েছে, বলতেছে যে এতগুলো তালের রস থেকে মাত্র এইটুকু। তো আমি বললাম যে একটু মজা করে খাইতে হইলে এত বেশি দরকার নাই, অল্প হইলেও চলবে। তো যাই হোক, এভাবে তাল খেতেও কিন্তু অনেক মজা। এবার তালের মধ্যে হাফ কাপের চেয়ে বেশি গুঁড়া দুধ দিয়েছি আর পানি দিয়ে নরম করে নিয়েছি, চাইলে লিকুইড দুধও দেওয়া যাবে, আর পরিমাণ মতো চিনি গুড় অ্যাড করে দিয়েছি। এখন এটাকে জাল করে নেব, তবে ক্ষীর রান্না করব না, যেহেতু এটা দিয়ে আমি বড়া বানাবো। ক্ষীর রান্না করলে একটু গরম মশলাও দিয়ে দিতাম। তালটার কালার তেমন একটা ভালো হয় নাই, কেন জানি মনে হয় মৌসুম শেষ হয়ে গিয়েছে সেই জন্য আর কি। তো যাই হোক, তালে একটু নারকেল দিয়ে দেব, তো নারকেলটা ফাটিয়ে আর কি কুড়িয়ে দিচ্ছে। এই নারকেলটা আমার এই কাজের আপাই বরিশাল থেকে এনে দিয়েছিল। তো নারকেল কোড়ালে আমার এইভাবে কোড়ানো নারকেল খেতে খুব ভালো লাগে, আর নারকেল আমার অনেক পছন্দের একটা খাবার, আমি একটু নারকেল খেয়ে নিচ্ছি। তো যাই হোক, নারকেল কোড়ানো হলে আমি তালের সাথে মিশিয়ে নেব। এদিকে দুপুরের যে রান্না সেটা একটু দেখাচ্ছি, গরুর মাংস রান্না করতেছি, গরুর মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আজকে যেভাবে গরুর মাংস রান্না করেছি সেটা হচ্ছে সব মশলা একসাথে দিয়ে প্রথমে ভালো করে মাংসটাকে সিদ্ধ করে তারপরে আলু দিয়ে দিয়েছি। গরুর মাংস রান্না করা কিন্তু অনেক সহজ, আর অনেকভাবেই কিন্তু রান্না করা যায়। আমি ঢেকে ঢেকে রান্না করতেছি, কারণ মাংসটা একটু মনে হচ্ছিলো যে কম সিদ্ধ হয়েছে, তো ঢেকে ঢেকে সেজন্য রান্না করছি, এতে করে আর একটু সুন্দরভাবে নরম হয়ে যাবে। আলু আর মাংস যখন সিদ্ধ হয়ে গেছে তখন এখানে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি, আর গরুর মাংস রান্না করলে যে ঝোলটা অ্যাড করব সেটা অবশ্যই গরম পানি দেব, এতে করে মাংসের টেস্টটা অনেক বেশি ভালো থাকে আর মাংসটাও রান্না খুব সহজেই হয়ে যায়। তো যাই হোক, আমি এখন ঝোল দেওয়ার পর ঢেকে রাখবো। ওইদিকে যে আদাটা কুচি করছিল সেই আদাটাকে এখন আমি একটা বক্সে নিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন একদম শুকনো ঝরঝরা আদা। সব সময় আদা কিংবা রসুন ভালো করে ধুয়ে এবং বটি ধুয়ে হাত ধুয়ে কাটতে হবে, তা না হলে কাটার পর যদি আদা রসুন ধোয়া হয় সেই পানির সাথে কিন্তু আদার রস বা রসুনের রস ঝাঁজ ভাবটা চলে যায়, এতে করে এদের গুণগত মানটা অনেকটাই কমে যায়। তাই আদাগুলো কাটার পর আর না ধোয়াই ভালো, এতে করে আদার পরিপূর্ণ টেস্টটা বজায় থাকে।
অল্প কিছুক্ষণের মধ্যেই মাংসের ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। আর এই পর্যায়ে আমি একটা বাটা মশলা অ্যাড করছি। এটা পাটায় বেটে নিয়েছি, গরম মশলা, সেই সাথে কিছু পেঁয়াজ। মাংসের মধ্যে এই মশলাটা দিলে মাংসের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আমার হাতে একটু সময় থাকলে চেষ্টা করি পাটায় বেটে এই মশলাটা ইউজ করার জন্য। গরম মশলা কিন্তু প্যাকেটেও পাওয়া যায়, তবে সেক্ষেত্রে প্যাকেটের মুখটা খুললে পরে দেখা যায় পরবর্তীতে মশলার যে ঘ্রাণটা থাকে সেটা আস্তে আস্তে কমে যায়। আর সঙ্গে সঙ্গে পাটায় এরকম গোটা মশলা বেটে মাংস ইউজ করলে কিন্তু মাংসের টেস্ট বহু গুণে বেড়ে যাবে, সেই সাথে কালারটাও অনেক সুন্দর হবে। মাংস নামিয়ে নেওয়ার আগে কিন্তু ভাজা জিরার গুঁড়া অ্যাড করেছিলাম। তো যাই হোক, মাংস রান্না হয়েছে, দুপুরে খাওয়া দাওয়া শুরু হবে, তাই আমি একটু বেড়ে নিচ্ছি। অনেকদিন থেকে ছাদে আসবাসব করে আসতে পারতেছি না, তো মাঝখানে একবার এসে দেখেছিলাম যে গাছের মধ্যে একটু পোকায় ধরেছে। গাছের যেহেতু প্রাণ আছে তাই গাছ চায় তাকে যেন যত্ন করা হয়, ঠিক মতো খাবার দেওয়া হয়, পরিচর্যা করা হয়, তা না হলে গাছের যে প্রাণটা আছে সেটা কিন্তু হারিয়ে যায়। তাই আমাদের উচিত মাঝে মাঝে গাছের যত্ন নেওয়া। সন্ধ্যার দিকে আমি চলে আসলাম সেই তালের ক্ষীর নিয়ে। তালের ক্ষীরটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, আমি মাঝখানে নারকেল দিয়ে দিয়েছিলাম। তো আজকে আমি এটা দিয়ে বড়া বানাবো। এখন যে তালের বড়াটা বানাচ্ছি এটা আমি খুবই সহজভাবে বানাচ্ছি, একদম ইনস্ট্যান্ট, এখনই বানিয়ে ফেলবো। এটা ঢেকে রেস্টে রেখে দেওয়ার কোনো দরকার নেই, তো সাথে সাথে বানিয়ে ফেলবো, তারপর দেখতে পারবেন কত সুন্দর ফুলকো ফুলকো বড়া কিংবা গোলগোলা হয়েছে, আর খেতে এত ভীষণ মজার ছিল। যাই হোক, তো আমি এখানে কী কী দিয়েছি সেটা বলছি। চালের গুঁড়া দিয়েছি, সবই সমপরিমাণ দিয়েছি, তারপর সুজি দিয়েছি, আটা দিয়েছি। তো সব কিছু দেওয়ার পর আমি একটু খাবারের সোডা দিয়েছি, যেহেতু আমি রেস্টে রাখবো না তাই, আর এক চিমটি লবণ দিয়েছি, এই আর কিছু না। আর তাদের তো দেখেছি কীভাবে আমি করে নিয়েছি, এখন জাস্ট ছোটো ছোটো গোলগোলার মতো করে বানিয়ে নিচ্ছি। বড়া গোলগোলা যে যেটা বলতে পারেন, এই তো কিছুক্ষণের মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে যে খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো এই কড়াইটার মধ্যে আসলে তরকারি রান্না করেছিলাম বলে বড়াগুলো প্রথমে উঠতেছিল না, তারপর উঠেছে অবশ্য, তেমন ঝামেলা হয় নাই, খুব সুন্দরভাবে সবগুলো বড়া আমি বানিয়ে নিতে পেরেছি। বড়াগুলো অত্যন্ত মজার হয়েছিল, উপর থেকে দেখা যাচ্ছে ক্রিস্পি বাট ভিতর থেকে একদম তুলতুলে নরম। তালের বড়া আমাদের বাসায় সবাই কিন্তু পছন্দ করে, যদিও তালের ক্ষীরটা কেউ পছন্দ করে না। তো যাই হোক, আমি সবগুলো বড়া বানিয়ে নিচ্ছি। আর এখন পর্যন্ত যেসব বন্ধুরা আমার আজকের ভিডিওটি কন্টিনিউ করছেন বাট লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর আজকে যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকাল থেকে কাজগুলো দেখিয়েছি আমি অত্যন্ত সহজভাবে, আর শর্টকাটভাবে কীভাবে কাজ করা যায় সেটাই মূলত সবসময় করে থাকি। আর কঠিন কিছুই আমার কাছে ভালো লাগে না, সব কিছুই আমি সহজ সরলভাবে করতে পছন্দ করি। আমি যেমন ঠিক তেমনভাবে আপনাদের সাথে শেয়ার করি, এখানে কোনো ধরনের বাহুল্য কিংবা দেখানোর জন্য করি না, আমি যা তাই আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আর তালের যে বড়াগুলো বানিয়েছি দেখতেই পাচ্ছেন, উপর থেকে একদম মচমচে, ভিতর থেকে নরম, ভীষণ মজার ছিল। তো আজকে এখানেই আমার ভিডিও শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।